অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর বসিয়া দাদার সহিত দু এক পাত্র মদ খাইতেছিলেন। ক্রমে আকাশে চাঁদ উঠিল। আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম, ডাক্তার মশাই, ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে? এখানে একটা কথা বলা আবশ্যক। ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুঁড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কিয়দংশ সুবিধামতো অলক্ষিতে ডাক্তারের ক্লাসে মিশাইয়া দিয়াছিলাম। কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আর্দ্র কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন, তবে চলিলাম, বাঁশি বাজিতে লাগিল। আমি একটি বারাণসী শাড়ি পরিলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পড়িলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতিলাম। বড় সুন্দর রাত্রি, ফুটফুটে জ্যোৎস্না, জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল, তখন আমি নেত্র নিবিলন করিয়া হাসিলাম। ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব, তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব। কোথায় বাসর ঘর আমার, সে বিবাহের বেশ কোথায়? নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম, আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে। সেই যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফুটাইয়া তুলিয়াছিলাম, তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি? এমন সময় প্রথম কাক ডাকিল, ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল। জিজ্ঞাসা করিলাম, এখনো আছো কি? কোনো উত্তর পাইলাম না।